নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সকলকে সুস্বাগত জানাই আমার সম্পূর্ণ একটি নতুন ভিডিওতে। আমার পিছনে যেই অপূর্ব কারুকাজে সজ্জিত রাজপ্রাসাদটি দেখতে পাচ্ছেন, সেই রাজপ্রাসাদটি কুমিল্লা জেলার রহিমপুর গ্রামের। এই রাজপ্রাসাদটি নির্মাণ করেছেন জমিদার দুর্গাচরণ। আজ আমি আপনাদেরকে সেই দুর্গাচরণের জমিদার বাড়িটি ঘুরে দেখাবো এবং এর ইতিহাস সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। বাংলাদেশের কুমিল্লা জেলার জমিদার বাড়িগুলোর মধ্যে একমাত্র সিরামিক স্টাইলস করা জমিদার বাড়ি হল স্বর্গীয় দুর্গাচরণ রায়ের জমিদার বাড়ি। জমিদার বাড়িটি কুমিল্লা জেলার মুরাদনগর থানার রহিমপুর গ্রামে অবস্থিত। জমিদার বাড়িটির দেয়াল জুড়ে রয়েছে লতা পাতা ও ফুলের বিভিন্ন ছবি, যা জমিদার বাড়ির সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে। গ্রামের লোকেরা এই বাড়িটিকে রহিমপুরের পোদ্দার বাড়ি বলে ডেকে থাকেন। জমিদার দুর্গাচরণের রুচিবোধের কথা তার নির্মিত এই অপূর্ব কারুকাজে সজ্জিত জমিদার বাড়িটি দেখলেই বোঝা যায়। জমিদার বাড়িটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। জমিদারের বংশধর শ্রী অরূপ নারায়ণ পিঙ্কু, বিকাশ পোদ্দার, কালিদাস পোদ্দার ও শিবু পোদ্দার থাকলেও বর্তমানে এই ভবনটিতে কেউই বসবাস করেন না। অন্যান্য জমিদার বাড়ির মতন দুর্গাচরণ রায় রয়েছে একটি বিশাল পুকুর, যার দুই প্রান্তে রয়েছে দুটি শান বাঁধানো ঘাট। একটিতে গোসল করেন মহিলারা আর অপরটিতে গোসল করেন পুরুষরা। সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে নির্মাণ করা জমিদার দুর্গাচরণ রায়ের জমিদার ভবন রয়েছে দুটি, একটি একতলা ও অপরটি দোতলা। একতলা ভবনটি সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় থাকলেও এর পাশেই দোতলা ভবনটিতে জমিদারের বংশধররা বসবাস করছেন। জমিদার বাড়ির অন্যতম মূল আকর্ষণ হল শ্রী শ্রী দুর্গা মন্দির, যা জমিদার বাড়ির প্রবেশ মুখেই চোখে পড়বে। দুর্গাচরণ রায়ের মূল ভবনটি বর্তমানে কিছুটা ঝুঁকিপূর্ণ, ধসে পড়ছে প্লাস্টার, ভেঙে পড়ছে গায়ের সিরামিক্সের নকশা। সবুজ রঙের শ্যাওলা যেন সম্পূর্ণ বাড়িটাকেই সবুজ করে তুলেছে।
একটু যত্ন নিলে হয়তো কুমিল্লা জেলার মুরাদনগর থানার রহিমপুর গ্রামের এই পোদ্দার বাড়িটি আরও শত বছর টিকবে।